নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি প্রত্যেক দিন আপনাদের কিন্তু ডাক্তার বানানোর জন্য নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি। হোমিওপ্যাথি ডাক্তারি শেখার জন্য বিশেষ কোনো শিক্ষার দরকার নেই, মোটামুটি স্কুল কলেজ পাশ করা থাকলে যথেষ্ট। হ্যাঁ, ওষুধের নামগুলো ইংরেজিতে লেখা, সেই নামগুলো যদি পড়ার ক্ষমতা থাকে ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আজকে আমি জানি প্রত্যেক পরিবারেই অনেক লোক আছেন এবং আপনারা মোটামুটি শিক্ষিত। আপনারা যদি ইচ্ছে করেন ধীরে ধীরে কিন্তু ভালো করেই হোমিওপ্যাথির চিকিৎসাটা শিখে নিতে পারবেন, কারণ আমার এই ভিডিওগুলোতে আমি কিন্তু প্রত্যেক দিন সুন্দরভাবে আপনাদের সব কিছু বুঝিয়ে দিই এবং এতই সহজভাবে বোঝাই যে যে একদম কম পড়াশোনা করেছে সেও কিন্তু বুঝে নিতে পারছে। তাই বলছি ভিডিওগুলো দেখুন, আর দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেক দিন আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। ওষুধের নাম আমি বলে যাচ্ছি, এখন খাওয়ার নিয়মও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তাই ভিডিওগুলো দেখবেন। আশা করি আমাকে আর প্রশ্ন না করলেও চলবে, এবং যদি ভিডিওগুলো দেখে আপনারা করে নিতে পারেন তাহলে তো ঠিক আছে, আর যেখানে বুঝবেন না অবশ্যই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে। এখন আমি আপনাদের কিন্তু কিছু কিছু অ্যানাটমি এবং অস্কালটেশন, হ্যাঁ ডাক্তারি ভাষায় যেগুলোকে বলা হয় শরীরকে একটু যাঁচ করা, দেখা, হ্যাঁ শরীরের কিন্তু বিভিন্ন লক্ষণ রয়েছে, হ্যাঁ যেমন চোখ দেখা, বুক পরীক্ষা করা, স্টেথিস্কোপ দিয়ে বুক পরীক্ষা করা, রক্তচাপ পরীক্ষা করা, সবগুলোই কিন্তু আমি আপনাদের শেখাবো, শিখতে হবে, এগুলো জানা দরকার। আর এটা জানার জন্যে ডিগ্রি ডিপ্লোমার দরকার নেই, অতি সহজভাবেই এটা জানতে পারবেন। সেগুলো আপনাদের অবশ্যই আমি শিখিয়ে দেবো, ভিডিওগুলো দেখবেন, ধীরে ধীরে সবগুলো ভিডিওতে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। আজকে তাই কিছু কিছু হোমিওপ্যাথিতে বেশ সহজ পদ্ধতি রয়েছে, যে জিনিসগুলো দেখে আপনারা কিন্তু, হ্যাঁ রোগীর সেই সিমটমগুলো দেখে কিন্তু ওষুধ নির্বাচন করতে পারবেন। তাই সর্বপ্রথম আমি মুখ থেকে শুরু করছি, মুখ চোখ, হ্যাঁ ঠোঁট দাঁত, তারপরে জিহ্বা, এই সমস্ত কিছু দেখে দেখে কীভাবে রোগ নির্বাচন করা যায়, কীভাবে বোঝা যায় যে কোন রোগটা হয়েছে, এবং সেটা দেখে কীভাবে ওষুধগুলো নির্বাচন করা যায় সেগুলো আপনারা জেনে নিতে পারবেন, ঠিক আছে। আর সেটার কী ওষুধ হবে সেটাও আজকে আমি বলে দেব, ঠিক আছে। আজকে দেখুন জিহ্বা, এই যে মানুষের যে জিভ যেটা রয়েছে সেই জিভটা দেখে কিন্তু বড় বড় রোগের সম্পর্কে আইডিয়া করা যাবে, হ্যাঁ কী রোগ হয়েছে এবং সেই রোগের ওষুধটাও কী সেটাও কিন্তু আপনারা বলে দিতে পারবেন, নির্বাচন করতে পারবেন। আর সেটা দেখে যে ওষুধটা আপনারা নির্বাচন করবেন সেটা যদি রোগী খায় একদম অকে, মানে সে সুস্থ হয়ে যাবেই যাবে, ঠিক আছে। আজকে আপনার থাম্বনেইলে অবশ্যই দেখে নিয়েছেন, আজকে যে ওষুধটা আমি নির্বাচন করেছি সেই ওষুধটার নাম হচ্ছে অ্যান্টিম ক্রুড। এটা খুবই জনপ্রিয় একটা ঔষধ, খুবই জনপ্রিয় হোমিওপ্যাথিতে এটা শিশু এবং বৃদ্ধদের জন্য খুবই উপযোগী একটা ওষুধ, এবং এটা বিশাল ব্যবহার। এই ওষুধটার ব্যবহার কিন্তু সর্বাধিক, বিভিন্ন রোগে এটা ইউজ হয়। আসুন অ্যান্টিম ক্রুড কী কীভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে আমি বলে দিচ্ছি। প্রথমেই বলবো অ্যান্টিম ক্রুড নির্বাচনের আগে, এই ওষুধটা নির্বাচনের আগে প্রথম যে জিনিসটা সবাইকে দেখতে হয়, হোমিওপ্যাথি শাস্ত্রে বলা হয়েছে যে জিভটা দেখুন। জিভটা কেন দেখবেন? হ্যাঁ রোগীকে যখন বলবেন যে জিভটা দেখাও, জিভটা দেখুন, আপনার নিজের আয়নাতে আপনার জিভটাও দেখতে পারেন, যদি দেখেন একদম সাদা হয়ে গেছে জিভটা, জিভটা একদম দুধের স্বরের মতো একদম সাদা, মাঝখানটা একদম সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন যে অ্যান্টিম ক্রুডই একদম অকে, কারণ এটার সাথে জিভের সাথে লিভারের সম্পর্ক, সমস্ত কিছু সম্পর্ক রয়েছে জিভের সাথে। এই কারণে অ্যান্টিম ক্রুড এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ কি না, এই সাদা জিহ্বা দেখে আপনারা অ্যান্টিম ক্রুডটাকে সহজভাবেই নির্বাচন করতে পারবেন, আর তাহলে অনেকগুলো রোগ কিন্তু সেরে যাবে। এখন বলছি কি কি রোগে অ্যান্টিম ক্রুড ব্যবহার হয়। প্রথমে বলছি পাকস্থলীর পীড়া, কিছু খেলেন ঢেকুর উঠে গেল, একটু পরেই দেখলেন হাগ করে ঢেকুর উঠে যাচ্ছে, যা কিছুই খাচ্ছেন প্রচণ্ড ঢেকুর উঠছে, পেটটাও ভালো যাচ্ছে না, হ্যাঁ পেটে খিদে থাকছে না, এমনকি বমির ভাব পর্যন্ত করছে, এমন মনে হয় অনেকে আঙুল ঢুকে বমি করতে ইচ্ছে হয় যে বমি হবে, তাই অনেকে আঙুল ঢুকে বমিও করেন, ঠিক আছে। এটা গেল একটা ব্যাপার।
পায়ের গোড়ালিতে অনেকের ব্যথা হয়, এটা ইউরিক অ্যাসিড বেড়ে হতে পারে বা এমনিও হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তো পায়ের গোড়ালিতে ব্যথাতে কিন্তু অ্যান্টিম ক্রুড ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখুন, শিশুদের চোখের রোগ, চোখে পিচুটি জমে, চোখ রাত্রিবেলা চোখ জুড়ে যায়, দুটো চোখ আঠা লেগে যায়, সেখানেও কিন্তু অ্যান্টিম ক্রুড, ঠিক আছে। এবার দেখুন, বৃদ্ধদের যাদের কনস্টিপেশন, বৃদ্ধদের কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য প্রচণ্ড, পায়খানা হতেই চায় না, এই গুঁড়ো খেয়েও হয় না, এটা ওটা সবাই বলেন, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিম ক্রুড। দেখুন কতগুলো ওষুধ কাজে লাগে, ঠিক আছে। এটা গেল এই কথা, আরও কিছু রয়েছে আমি পড়ছি। দেখুন, পোকা দাঁত, দাঁতে পোকা লেগে অনেকের পোকা দাঁতে কালো দাঁত আছে, তো দাঁত পোকা খেয়ে নিয়েছে বলে আর কি পোকা খেয়ে, আসলে ক্যালসিয়ামের শরীর থেকে দাঁত গুঁড়োটা আলগা হয়ে যায়, ভেঙে যায়, সেই ক্ষেত্রে দাঁতে জল লাগলে শিরশির করে, হ্যাঁ, এইরকম লক্ষণে কিন্তু অ্যান্টিম ক্রুড দেওয়া যাবে, ঠিক আছে। এরকম লক্ষণে অ্যান্টিম ক্রুড দেওয়া যায় এবং সাথে সাথেই এটার উপকার পাওয়া যায়। আরও রয়েছে, আমি বলছি, প্রস্রাবের রোগ। দেখুন, প্রস্রাব ফুটোফুটা হচ্ছে, এই যে অনেকের প্রস্টেটের গোলমালেও হয়ে থাকে, ফুটোফুটা প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে দুর্গন্ধ, দুর্গন্ধও রয়েছে প্রস্রাবে, তার সাথে জ্বালাও আছে জলে, প্রস্রাব, যে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা আছে, ফুটাফুটা প্রস্রাব হচ্ছে, দুর্গন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিম ক্রুড। তাহলে দেখুন অ্যান্টিম ক্রুড কত কাজে লাগে, হ্যাঁ। আরও আছে, আমি দেখাচ্ছি, দেখুন, এক ধরনের চর্মপীড়া আছে, স্কিন ডিজিজ, যেটা মুখে হতে পারে, ব্রণের মতো হতে পারে, মাথায় হতে পারে, গালে হতে পারে, গলায় হতে পারে, বিশেষ করে মুখমণ্ডলের আশপাশে যদি চর্মরোগ হয় সেখানে অ্যান্টিম ক্রুড। আচ্ছা, সবচেয়ে মজার ঘটনা হলো ঘামাচি, প্রিকলি হিট, ঘামাচিতেও কিন্তু অ্যান্টিম ক্রুড দেওয়া হয় এবং দেখা গেছে ভালো, এই অ্যান্টিম ক্রুড খেলে পড়ে ঘামাচি কমে যায়। তাহলে দেখুন, অ্যান্টিম ক্রুডের ব্যবহার অনেক ক্ষেত্রে আছে, বলতে গেলে অনেকটা অলরাউন্ডারের মতোই, তবে নার্সের মতো অলরাউন্ডার নয়, এটা এই সমস্ত যে লক্ষণগুলো বললাম সেগুলোতে যদি হয়, ভিডিওটা দেখবেন, সেরকম যদি কিছু হয় অ্যান্টিম ক্রুড আপনারা ইউজ করতে পারবেন। পায়ের গোড়ালিতে ব্যথা, অ্যাসিডিটি, বমি বমি ইচ্ছে, তারপরে চর্মপীড়া, তারপরে চোখের পাতা জুড়ে যাওয়া, তারপরে কোষ্ঠকাঠিন্য, এটা তো অ্যান্টিম ক্রুড ইউজ করতে পারবেন, এগুলো হচ্ছে কমন। জিহ্বা যদি সাদা হয়ে যায় সবার আগে, কোনো রোগী, কোনো কেউ যখনই কোনো, আপনি কাউকে ওষুধ দিতে যাবেন, একটু জিহ্বাটা দেখে নেবেন, জিভটা দেখাতে বলবেন, তো জিভটা যখন দেখাবেন দেখবেন দুধের স্বরের মতো একদম সাদা হয়ে আছে জিভটা, যদি দেখেন এরকম সাদা হয়ে আছে, শুধু এটার উপরে ভিত্তি করে আপনার যেটাই ভদ্রলোকের মানে রোগীর যাই লক্ষণ আছে সেটার উপরে অ্যান্টিম ক্রুড দেওয়া যাবে, খেলে পরেই কিন্তু ঠিক হয়ে যাবে। অ্যান্টিম ক্রুড খুব ভালো মেডিসিন, খুব পপুলার মেডিসিন, হোমিওপ্যাথিতে এটার জুড়ি নেই, এটা ঘরেও রাখতে পারবেন অবশ্যই, তবে এই যে লক্ষণগুলো বললাম কেবলমাত্র এগুলোতেই অ্যান্টিম ক্রুড ইউজ করবেন। এই ওষুধটা বেশ শক্তপোক্ত, হ্যাঁ, এটার ডোজ হচ্ছে দুফুটা করে, দিনে দুবার করে খেতে পারবেন, দুফুটা করে, আর পটেন্সি হচ্ছে 30 দেওয়া যেতে পারে, 200 দেওয়া যেতে পারে, 6 দেওয়া যেতে পারে, মানে 6, 30 এবং 200, এই তিনটে পটেন্সিতে আছে। তো প্রথমে আমার মনে হয় 30 দিয়ে দেওয়াই ভালো, বা লোয়ার পটেন্সিও দিতে পারেন, 6 দেওয়া দিয়ে দেওয়াই ভালো, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে ঔষধের যে শক্তি এবং পটেন্সি সেটার সম্পর্কে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো ভিডিও, হ্যাঁ, এভাবে প্রত্যেক দিন আমি আপনাদের নতুন নতুন ভিডিও জানাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আমি প্রত্যেক দিন এভাবে হাজির হব, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই, আগামী কালকের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার, ধন্যবাদ।